আমি এখন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা। তো একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছিলাম যে পাঁচবিবি একটা অনেক বড় একটা পপুলার মাছা শরীফ আছে যেটা সারা বাংলাদেশে পপুলার, বাট এটা আসলে আমার মানে ভুল ছিল। পাঁচবিবি নামে এখানে কোনো মাঝার শরীফ নাই, হয়তো বা পরবিবির মাঝার ছিল, আমি ওটাকে মনে করছিলাম পাঁচবিবি মাঝার। তো এখানে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। যাই হোক, আমি এখন এখানে একটা মাঠে দাঁড়িয়ে আছি, এবার এটা যত সম্ভব একটা বাস স্ট্যান্ড, আর এখানে গরুর হাট বসে। তো চিন্তা না করলাম এখানে চলে আসছি। তো এই পাশে হিলি বন্দর, দিনাজপুর ইন্ডিয়া হিলি বন্দর। তো এখন আমি চিন্তা করছি এখান থেকে হিলি বন্দর যাব, স্থল বন্দর, ওখান থেকে জায়গাটা দেখে আর আমি জয়পুরহাট ব্যাক করব। আমি এখন জয়পুরহাট পাঁচবিবি। তো এখানে একটা সুন্দর চত্বর আছে আমার পেছনে, যেটা এখানে একটা সুন্দর একটা ভাস্কর্য। আমি জয়পুরহাট থেকে আসছিলাম এখানে পাঁচবিবিতে, মানে আমি চিন্তা করছিলাম যে পাঁচবিবি একটা মাজার আছে, কিন্তু মানে পরিবিবির মাজার ছিল না যে চিটাগাং, মানে একটু ভুল আর কি আমি পরে দেখছি যে এখানে অনেক দূরে আছে। তো রাজস্থল বন্ধু ইয়াতে হিলি যাবো, তো হিলি থেকে পরে হলো যে না আবার দেখ নেবে, এখন যাবো পাহাড়পুর। পাহাড়পুর একটু বলতে দিলাম এই পাশে পাঁচবিবিতে একটা সুন্দর নাকি একটা পার্ক আছে, এখানে কোনো ভিজিট লাগবে না। যখন আসলাম তো পার্কটা ঘুরে আসি আর দেখি কেমন লাগে। তো পাঁচবিবি উপজেলায় একটা এখানে ছোট্ট একটা পার্ক আছে স্থানীয় যারা আছে তাদের সময় কাটানোর জন্য। তো পার্কের এই পাশে কিছু খাবার দোকান আছে, আর এখানকার আশপাশে অনেকেই পার্কে ঘুরতে আসতো ছুটির দিন শুক্রবার। খুবই ছোট, আমার পেছনে এপাশে একটা ভাস্কর্য আছে, এপাশে একটা ভাস্কর্য আর এপাশে কিছু গাছ লাগানো আছে। পার্কটা অনেক ছোট, এই পাশে একটা দিঘি আছে আর আমাদের জাতীয় যে চার নেতা আছে তাদের এই পাশে ভাস্কর্য, এই পাশে একটা এবং এই পাশে পেছনে আরও কিছু ভাস্কর্য আছে, আর এটাই। আর এই পাশে কিছু বসার জায়গা আছে, আর কোলাপান যারা ছোটো বাচ্চা আছে তাদের খেলাধুলার কিছু স্পেস আছে, এতটুকুই। তো এখন এখান থেকে জয়পুরহাটের বাস নিয়ে চলে যাবো জয়পুরহাট, আর ওখান থেকে বদলগাছি পাহাড়পুর। পাঁচবিবি থেকে হিলি বন্দর যাওয়ার জন্যে আমি বাসে চড়েছিলাম, বাট বাস যখন জ্যামে থেমেছিল আমার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, তো হিলি বন্দর না গিয়ে আমি এখন জয়পুরহাট যাব, জয়পুরহাট থেকে বদলগাছি, আর ওখানে পাহাড়পুর আছে। আর মনে হয় না আজকে পাহাড়পুর দেখতে পারবো, আজকে রাত্রে পাহাড়পুরের আশপাশে কোথাও থাকবো, আর কালকে সকালে আপনাদের অবশ্যই পাহাড়পুর দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। তো এটা হচ্ছে জয়পুরহাটের একটা উপজেলা পাঁচবিবি, এই যে এটা হচ্ছে হিলি বন্দর, হিলি স্থল বন্দরের রাস্তা এটা, আর আমার সামনে বগুড়া ঢাকা সড়ক আছে আর এ পাশ দিয়ে জয়পুরহাট যাওয়া যায় সকালে।